আটটা বজাত মন্দির বন্ধ হয়, রাতে আট বজার পিছত কোনো দর্শনার্থী গাড়ি রখা বা সোমোয়া নিষেধ। পুলিশ আমাক ধরে নিব কারণে আছে। চাও 161, 130, 190 হ্যাঁ 25 টাকা, এইটা 25 টাকা। আমি বারো কম দামি মানুষ না, আমি অল্প কম দামি চাউল আমি লই লাম না। হাই, গুড মর্নিং, কি খবর আপনার? আশা করো আপনার খবর। মোর নিচিনা বিন্দাস আর নমস্কার, মানে রাজুমণি। মূর চ্যানেলে আপনার সকলকে আকো এবার স্বাগত জানাইছো। আর আজি আহিছো চাও এটা নতুন ঠাই আপনার দেখাই আছো। কোন আহিছো একদম পুরা ফুল্লি ভিডিওটা চাই থাকিব। আর এয়া চাও কি, এইটো বালাজী মন্দির। আজি আহিছো বালাজী মন্দিরত আর আপনার দেখাই আছো গোটেই ধুনিয়াকে। এইয়া চাও কি মস্তি মন্দির। তো ভিডিওটো আরম্ভ করছো, আপনাদের পুরা ধুনিয়াকে চাই থাকিব। আপনার আজি বালাজী মন্দির ধুনিয়াকে দেখাই থাকিম। আর এয়া চাও এইফালে আহিলো, এইফালে আহি পেলায় এইটো ইয়াতে এটা মন্দির আছে। আর এইবিলাক চাও কি ধুনিয়াকে গছ। মোর লগত আহিছে ভন্টি, আমি পুরা আজি বালাজী মন্দির ঘুরিম, পুরা দেখাম, চাই থাকা আপনাদের ভিডিওটো একদম চাই থাকা, পুরা চাম আজি একদম ধুনিয়াকে চাই থাকো। ভিতরলে এনেকে সোমাই আহিব লাগে আর একদম চিকচিকিয়া সাফা, একদম কত একো পড়ি থাকা নাই আপনাদের দেখাই আছো। এয়া চাও একদম পুরা চিকচিকিয়া, পুরা একদম ক্লিন ক্লিন। এয়া চাও একো নাই, ইয়াতে কতো একো পড়ি থাকা নাই, ইমান সাফাকে রাখিছে একদম। আর ভিতর মোবাইল নিব দিয়ে না নিদিয়ে নাজানো, তথাপিও নিবর কারণে আপনাদের দেখাবর কারণে চেষ্টা করি চাই থাকবো ভিডিওটা। পুলিশ আমাক ধরে নিব কারণে আছে। পুলিশ বাই বাই, পুলিশ আহিছে পুরা আমাক ধরে নিব আহা নাই দেই আপনার এনে কইসু ইয়াতে আহে তার মানে এনে কলো আপনার আপনার আর হসাহসি না ভাবি নলব। আর আমি পুরা ঘুরি আছো আর এয়া চাওক ইয়াতে এইবিলাকত মানে গাড়ি সারি রখাই, গাড়ি রখাব নিদিয়ে কি জানি ন, ইয়াতে রখাব দিয়ে। এই আহে এইফালে চাও গাড়ি চাড়ি রখাই থৈছে, ইয়াতে গাড়ি চাড়ি আহিলে রখাই দিয়ে। আর একদম চাও কি ধুনিয়া, মানে ইমান সাফা, ইমান সাফা, আপনার মানে কই শেষ করবো পারা নাই, মানে ইমানে সাফা, ইমান ধুনিয়াকে রাখিছে। আর আহি আজি রাতেপাই আহিছো আমি, রাতেপাই আমি মই কালি গুয়াহাটি আহিলো, তো আজি রাতেপাই উঠি আহিছো আপনার রাতেপার দৃশ্য দেখাবর কারণে আহিছো। আর এইফালে গান বাজি আছে কি ধুনিয়া মন্দিরত, মানে ধুনিয়া ভক্তিমূলক গান, পরিবেশটা বহুত ধুনিয়া লাগিছে, ভাল লাগিছে। আপনার আহিব আর আপনার আহি নিশ্চয় ভাল লাগিব, একদম ধুনিয়া লাগে। এখন রেস্টুরেন্টও আছে সেইখান, তাত আপনার যদি ভোক লাগে বিরাট একদম, ভোকতে যদি অবস্থা বেয়া হয়ে যায় ইয়াতে খাব পারব, কিন্তু বহুত দাম, বহুত দামত দামত খাব লাগিব, তথাপি তো খাব পারি আর ভোকটো কিবাকে নোহা করব পারি। গতি আহিলে ইয়াতে এবার এইখান দেখিছেনে ঠাই চাব। ইয়ে গছ কি, ইয়ে ফুল হে কি, কি গছ এইটো কোনে জানে কমেন্ট করব। এইটো নাম চাম নাজানো, কিন্তু গছজোপা ইমান ধুনিয়া, নতুনকে পাত ওলাইছে। আর ফুলটো দেখা দিয়া এবার, এইবিলাক লগাবলে চাইছো ধুনিয়া ধুনিয়া ফুলটো ফোরছে, কিন্তু তাই লগাই আছে, ইমান ধুনিয়া ধুনিয়া ফুল। ইয়াতে লিখি দিছে চাওক, গাড়ি পূজার বাবে সংরক্ষিত ঠাই, দেখিছেনে এটা লিখা আছে। আর এইফালে এইটো এটা, এইটো এটা মন্দির, আর হৌটোয়ে মন্দির সেইটো যেটো নাকি আপনার দেখালো। আর এইটো ইয়াতে এটা, এইটো এটা দেখিছেনে ইমান ধুনিয়া। ভিতর মোবাইল নিব নিদিয়ে, মোবাইল নিয়া অসুবিধা সেইকারণে ভিতর মোবাইল ভিতর আপনার দেখাব পৰা নাই, বাহিরেরপরে আপনার দেখাই দিছো। আপনার যেতে আহিব ভিতর ধুনিয়াকে গৈ পেলে সেবা সেবা করে আহিব, একদম পুরা মনটো ধুনিয়া ধুনিয়া লাগিব। এইয়া এইটো ভিতর মন্দিরটো, এইটো
একদম ধুনিয়া লাগে। আর ইয়াতে লিখি দিছে কি জোতা সেন্ডেল আদি ইয়াত রাখি রখা নিষেধ বোলে, ইয়াতে রাখিব দিয়া নাই তার মানে জোতা সেন্ডেল। আর আজি মানে বতরটা একদম মন্দির হাই বতর, ইমান ধুনিয়া বতর, একদম ঠান্ডা ঠান্ডা অল্প অল্প বতা মারি আছে, রোদও বেশি দিয়া নাই, ইমান ধুনিয়া লাগিছে আজি আহি, একদম পুরা মজা লাগিছে। আপনাদের আহি যাব দেই। 8টা বজাত মন্দির বন্ধ হয়, রাতে 8 বজার পিছত কোনো দর্শনার্থী গাড়ি রখা বা সোমা নিষেধ, ইয়াতে লিখি দিছে। আপনাদের যদি আহে তেতিয়া হলে এইখানে মনত রাখব। তারপর এইফালে যাও, আহ যাও, এই হল রেস্টুরেন্ট, ইয়াতে পুরা খানা চানা পাই যাব, আপনাদের যি খাব মন যায় খাই গেলে হল। আর সেইফালে কিনা এটা আছে তো যাও বলক। টপ মারি থাকে মানে ইয়াতে ভিতর সোমাব নিদিয়ে, এইফালে কিজানি মানে ইয়াতে পূজারী সুজারিবিল থাকে নাকি, এই এই পুরা স্টপ, হ্যাঁ চাও স্টপ লগাই দিছে, ইয়াতে ভিতর থাকবে নিদিয়ে। আর এই ঘরটা আপনাদের দেখাই দিছো, এয়া চাও এয়া এনেকা এনেকা, ইয়াতে ইয়ারে মানুষবিল যাকে নাকি পূজা সূজা করে সেইবিল ইয়াতে থাকে। আর এটা সেই আগ সাইডে আর কিবা কিবি আছে, আর এইফালে এই রাস্তা আছে, এই রাস্তা কিনা কত যায় না জানো, কিন্তু কোথাও যাব পারি আর এই কিন্তু বন্ধ করে থাকা আছে। আর এনেকাকে আপনার এই এই দেখাই দিছো, এয়া চাও পুরা ধুনিয়া ভিউ দেখাই দিছো। এতিয়া সেইফালে আর কিবা কিবি আছে সেইটা আপনাদের দেখাম বলো, তাত যাও। এইখান হল রেস্টুরেন্টখন, যত নাকি কিবা কিবি পায় আর কি কি পায় এয়া চাও টুডে, আজি মানে কি কি পাব ইয়াতে দেখাই দিছে। দাম চাও 161-30-90, মানে 100 টাকার তলত একো নাই। এয়া চাও কি কি বনায়, আর আজি কিমান বছর হল ইয়াতে কাম করে থাকা? বড়া বনাই আছে, এয়া চাও ঠিক আছে। আজি বেশি মানুষ নাই ন, আজি মানুষ বেশি নাই ন, আজি মানুষ কম, আজি মানুষ কম, কি কারণত বা না জানো কিন্তু আজি মানুষ কম। আর ইয়াতে পুরা এয়া চাও খাই আছে। ইয়াতে হয় মানে জোতা চেন্ডেল রখা হয় ইয়াতে, ইয়া সব মানুষবিল আহিছে জোতা চেন্ডেল ইয়াতে থই এনে ভিতর ফলে সোমাই যাব পারি তার মানে। আর আমি বর্তমান রেস্ট লই মানে আমার ভাগর লাগি গেল, খোজকাড়ি খোজকাড়ি তাইও বহিছে ময়ও বহিছো, এতে অল্প সময় বহি তারপর আর ঘরতে যাম, বেশি সময় আর দেরি নকরো কারণ আজি মই পুরা গাঁত যাব লাগিব। গতি মানে প্রসাদ সখাদ পায়, এয়া চাও ইয়াতে দিয়া আছে হলসেল কুপন 150 টাকা, বালাজী প্রসাদ এয়া চাওক এয়া ইয়াতে পায়। আর এইবিলাক চাও দেখা দিও, এইবিলাক হল কিমান 100 টাকা, এইটো 20 টাকা, 25 টাকা, এইটো 25 টাকা। আমি বাৰু কম দামি মানুহ না, আমি অলপ কম দামি চাউল আমি লৈ লওঁ না, আমি এইটো লৈ লৈছোঁ, এইটো লোৱা নাই, এইটো লৈ লৈছোঁ। আৰু এয়া মানুহ ভিৰ কৰি আছে ইয়াতে, ইয়াতে সুধিব নোৱাৰি আৰু। আৰু এইবিলাক চাওক মানুহ পুৰা আহি আছে, গতিকে ইয়াতে বহুত ভিৰ হৈ যাব এতিয়া, আমি ইয়াৰ যাব লাগে এতিয়া। আৰু ইয়াতে আপোনালোকে আহিলে ইয়াতে এয়া চাওক লাড্ডু প্ৰসাদ চব পাই যাব, ইয়াতে ইয়াৰ পৰা কিনি পেলাই ল'ব পাৰিব ধুনীয়াকৈ। আৰু ইয়াৰ চাওক মানুহে মানুহ আহি আছে, আৰু মই কৈছোঁৱে যে মই সোনকালে আহিছোঁ কাৰণে তেতিয়া আমার মানুষ বেশি নাছিলে, কিন্তু এতিয়া চাও বহুত মানুষ আহি আছে। আর ইয়া চাও কি ধুনিয়া, একদম সাফা ক্লিন, আর এইবিল মানুষ বহুত মানুষ আহি আছে এতিয়া চাও এইবিল। আর ইয়াতে ভিতর মোবাইল আনিব নিদিয়ে, তথাপিতো মই ইয়ালৈকে আনিছো। আর ইয়াতে সন্ধিয়া হলে এইখিনিত প্রসাদ দিয়া হয়, আর এটা রাতেপা আছে কারণে ইয়াতে প্রসাদ দিয়া নাই। আর ইয়াতে চাওক এই সজাই থাকছে ইয়াতে, আর এইফালে ভিতর মোবাইল নিব এলাও নাই, ইয়ারপর আর মোবাইল সবাইল নিব নিদিয়ে। মানে ইয়ারপর হল ভিতর মন্দির আরম্ভ, আর ভিতরতো তার মানে মন্দির আছে, এয়া চাওক সেইটো এটা মন্দির। আর এইফালেও সাইডর ফালেও আছে বহুত কেইটা মন্দির আছে ভিতর, মোবাইল এলাও নাই যেহেতুকে, গতি আপনাদের ভালকে দেখাব পৰা নাই। তথাপিতো সিকিউরিটি গার্ড এজনক সুধি লৈছিলোঁ, অকমান দেখাব দিছে, তারপর চাওক সাইনবোর্ডখন ফটো লওয়া নিষেধ।
দেখিলে নে সাইনবোর্ডখন, সাইনবোর্ড ডাঙৰ ডাঙৰ এনেকুৱা সাইনবোর্ড লগাই থৈছে ভিতৰত, গতিকে যিটো নোৱাৰি সেইটোতো নোৱাৰি, তথাপিতো আপোনালোকক এনেই অকণমান দূৰৰ পৰাই অকণমান দেখাই দিছোঁ। এইকেইটা হ'ল ভিতৰত থকা মন্দিৰ, মানে আপোনালোকক যে ডাঙৰ ডাঙৰ মন্দিৰকেইটা দেখালোঁ তাৰে ভিতৰৰ ফালেদি সোমাই আহি ভিতৰত আৰু এইবিলাক মন্দিৰ আছে, ইয়াতে ধুনীয়াকৈ পূজা অৰ্চনা কৰে আৰু সেয়া চাওক মানুহবিলাকে লাইন ধৰি আছে। আৰু বিশেষ এটা কিবা কাৰণৰ বাবে মই পূজা কৰিব নগ'লোঁ, কাৰণ মোৰ অলপ অসুবিধা আছিলে, সেইকাৰণে মই নগ'লোঁ। কেতিয়াবা আহিলে ভিতৰতটো দেখাব নিদিয়ে, তথাপিতো আপোনালোকে আহি নিজ চকুৰে চাই যাব, নিজে পূজা অৰ্চনা কৰি যাব, মনটো বহুত ভাল লাগিব চাব। আৰু এয়া চাওক কি ধুনীয়া ধুনীয়া গছো আছে, গতিকে আপোনালোকে চাই থাকক। আমি প্ৰসাদ খাই খাই দুয়োটাই এতিয়া গৈ আছোঁ মোটামুটি ন, আমি গৈ আছোঁ এতিয়া আৰু বেছি দেখাবলগীয়া নাই আৰু এইখিনিয়ে। আপোনালোকে আহিলে নিজে চকুদি চাই আৰু বেছি ভাল লাগিব, ভিডিঅ'ত ইমান চালে ইমান ভাল নালাগিব, তথাপিতো যিখিনি ভাল লাগিছে মানে যিখিনি দেখাব পাৰিছোঁ সেইখিনি আপোনালোকক দেখাইছোঁ। আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিছে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব ন, লাইক কৰিব। আৰু তাইৰ নামটো হ'ল বৰ্ণালী, তাইৰ এটা চেনেল আছে, ডিছক্ৰিপশ্যনত লিংক দিম, চাব একদম ভাল পাব, ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' বনায়। আৰু আজি এইটোৱে আছিল ভিডিঅ', যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিছে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আজিলৈ টাটা, বাই বাই। এইটো দি টাটা দিছোঁ, বাই বাই।